Hello everyone, good evening. তোমাদের সবাইকে আমার চ্যানেলে অনেক অনেক ওয়েলকাম। তো এখন আমি সন্ধ্যা হয়েছে, এখন 7টা বাজে। তো আমি এখন রান্না করছি একটা জিনিস, নতুন জিনিস যা আমি কখনো আগে কোনোদিনও খাইনি, জানি না কেমন খেতে। তো রান্নাও জানি না কেমন, তো আমি একটু ট্রাই করছি জাস্ট। তো চলো আজকে দেখো আমি কি রান্না করছি। তো আমি রান্না করছি আজকে মাশরুম। তো আমি কখনো মাশরুম রান্না করিনি, কখনো খাইও নি, তো জানিও না টেস্টটা কেমন হবে। তো আজকে চলো মাশরুমটা রান্না করি। তো মশলাটা দিয়ে নাড়াচাড়া করছি। এর মধ্যে তেল দিয়েছি, তেল দেওয়ার পর জিরে দিয়েছি, জিরে দিয়ে তারপর আমি এই যে মশলাটা করেছি সেই মশলাটা পেস্টটা আমি দিয়ে দিয়েছি। তো এর মধ্যে আমি যে মশলাটা দিয়েছি সেটা হলো পেঁয়াজ, লঙ্কা, একটা পেঁয়াজ ছোট সাইজের, লঙ্কা দিয়েছি 5টা, আর দিয়েছি 2-3টে রসুনের টুকরো, আর দিয়েছি একটা টমেটো, আর দিয়েছি ওটা হচ্ছে অখরোট বাদাম, ওটাকে 4-5টা ভেঙে ওর মধ্যে দিয়ে দিয়েছি। তো এই হচ্ছে আমার মশলা। তো মশলাটা কড়াইতে দিয়েছি, মশলাটা ভাজা হবে ভালো করে, এর মধ্যে নুন আর হলুদ দিয়ে একটু ভেজে নেব। তো আমার নুন হলো দেওয়া হয়ে গেছে, এখন আমি মাশরুমগুলো দেব না, মাশরুমগুলো পরে দেব, যখন জল দেব তখন আমি মাশরুমগুলো দেব। তো মশলাটা কষা হয়ে গেছে, তো আর একটু আমি মশলাটাকে কষিয়ে নেব ভালো করে। তো আমি জল দিয়ে দিয়েছি, এবার আমি মাশরুমগুলো দিয়ে দেব, সবকটা মাশরুম দিয়ে দেব, এবং এই জলের মধ্যে মাশরুমগুলো সেদ্ধ হবে। মাশরুমগুলো যাতে ভালোভাবে সেদ্ধ হয় তার জন্য আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব, ফলে এটা ভালো করে সেদ্ধ হয়ে যাবে। তো আমি এই ঢাকনাটা উল্টে দেখলাম মাশরুম সেদ্ধ হয়েছে কিনা, তো মাশরুম সেদ্ধ হয়নি। তো আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে দেব এবং এইভাবে সেদ্ধ করতে থাকব। তো এইভাবে করতে করতে আমার মাশরুমের ঝোলটা তৈরি হয়ে গেছে। এরকম না দেখো, আমি এরকম শুকনোই রেখেছি, শুকনো শুকনোই বেশি ভালো লাগবে খেতে। তো আমার তো তৈরি হয়ে গেছে মাশরুমের তরকারি, সাথে আছে গরম ভাত, গরম ভাতের সাথে পরিবেশন করব, এখন খেয়ে নেব। তো ওকে, বাই বাই।